গল্পটা আমার খুব পছন্দের, আমি প্রিমিয়ার শোতে বলছি, আপনি খেয়াল করছেন কিনা, সেটা হচ্ছে গল্পটা আমি পড়ি 96-এ প্রথম। গল্পটা পড়ার পরে গল্পটা আমার এতই ভালো লাগে যে আমি কারোর সঙ্গে কোনো কথা না বলি আমি একটা চিত্রনাট্য করে ফেলি। তখন আমি সবে চিত্রনাট্য শুরু করেছি, আমি টেলিভিশনের জন্য টুকটাক চিত্রনাট্য লিখছি, আমার এত ভালো লেগে গেলো আমি চিত্রনাট্য করে ফেললাম। তারও অনেক পরে, কিন্তু প্রায় বছর দুয়েক পরে আমার জাফর ইকবাল স্যারের সাথে দেখা হয় বইমেলাতে। আমি স্যারকে বললাম যে স্যার আমি এই গল্পটা আমার খুব পছন্দ, আমি এই গল্পটাতে একটা ফিকশন করতে চাই। জাফর স্যার যেরকম হয়, উনি আমাদের এখানে খুব জনপ্রিয় লেখক, ওনার কাছে আমার মতো এরকমই অনেক অর্বাচীনরাই যায় যে গল্প নেবো, এই করবো ওই করবো। কেউ কেউ করে, কেউ কেউ হয়তো করে না, সেটা অন্য বিষয়। কিন্তু উনি আসলে খুব যে খুব খুশি হয়ে বলছে আচ্ছা করেন, ব্যাপারটা বলছে আচ্ছা ঠিক আছে করতে চাইলে করেন, সমস্যা কী। কিন্তু পরবর্তী যখন ফাইনালি যখন আমি ওনার কাছে গেলাম যেটা আমি করতে চাই, তখন কিন্তু উনি রাজি হননি এবং বলছিলেন না আমি এইসব গল্প দিতে চাই না, কারণ বাচ্চারা গল্পটা পুরো এক ধরনের চিত্র কল্পনা করে, আপনারা যখন সিনেমা বানান তখন এটার সাথে মেলে না, তখন বাচ্চারা আমাকে নানা ধরনের প্রশ্ন করে, সেই কারণে আমি চাই না আমার গল্প নিয়ে সিনেমা বা ফিকশন জাতীয় কিছু হোক। পরে আমি ওনার সঙ্গে সিসিমপুরে, উনি আমি যখন কাজ করতাম, আমি সিসিমপুরে রাইটার হিসেবে ছিলাম, উনি আমাদের হেড রাইটার ছিলেন, তখন স্যারকে আমি কাছাকাছি পেয়ে গেলাম, তখন আমি স্যারের সাথে কথা বললাম। তো যখন স্যার তখন বললেন যে আপনি কাজ করেন, আপনি চিত্রনাট্য করে নিয়ে এসে আমাকে দেখেন। তো আমার চিত্রনাট্য করাই ছিল, ওইটাকে আমি আর একটু ঘষা মাজা করে ওনাকে দেখালাম, দেখার পর ওনার চিত্রনাট্যটা পছন্দ হলো, কিন্তু তারপর উনি একটা কন্ডিশন দিল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। যে আপনি এটা আমার নামটা তখনই দিবেন, এটা ভিজুয়াল করে আমাকে দেখাবেন, যদি আমার ভালো লাগে তখনই আপনি আমার নামটা দিবেন, তার আগে আপনি আমার নাম দিবেন না। তো যেটা হয়, আমি বললাম যে স্যার আপনি জনপ্রিয় লেখক, আপনার গল্পটা খুবই জনপ্রিয় একটা গল্প, আমি চাইলেই তো গল্পটা আমার নাম দিয়ে চালাই দিতে পারবো না, সেটা তো ঠিকও হবে না। একবারে উনি রাজি হলেন এবং ফাইনালি তো আমরা কাজটা করলাম। ব্যাপারটা এইরকম আর কি, দর্শককে আমি বলবো যে আপনার আসলে একটা গল্প দেখতে আসবে আর কিচ্ছু না, মানে আমি এটা আপনাকে এটা বলতে পারি যে আপনি এমন একটা গল্প দেখবেন এই সিনেমাটাতে যে গল্পটা আপনি আসলে আশা করেন বা এই ধরনের গল্প আপনি কখনো দেখেননি। গল্পটা দেখলে আপনার মনে হবে এই ধরনের একটা গল্প দিয়ে সিনেমা হয়, এমন একটা ঘটনা ঘটেছিল, এটাই হচ্ছে এই গল্পের মজা। এবং গল্পটা এত বেশি টাইট, গল্পটা একদম শেষ দৃশ্য আসার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন এটা কী। আপনি নিজে দেখেছেন, আপনি জানেন যে কীরকম, মানে টুইস্টটা হচ্ছে একদম শেষে, দর্শক শেষ মুহূর্তে গিয়ে বুঝতে পারে যে গল্পটা আসলে এইরকম, এর আগে কারো দ্বারা বোঝা সম্ভব না যে গল্পটা এইরকম। তো আমি দর্শককে বলবো আপনি যদি একটা সুন্দর গল্প দেখতে চান তাহলে আসেন, এটাতে কিন্তু মারামারি নাই। আপনি যদি ভেবে আসেন যে মারামারি হবে, নাচ গান হবে, এগুলো কিন্তু নাই, গান আছে প্রয়োজনে, সিনেমার প্রয়োজনে গান যতটুক থাকার কথা ওরকম আছে, কিন্তু ওই অর্থে আপনি কমার্শিয়াল একটা অ্যাপ্রোচ নিয়ে সিনেমাটা দেখতে আসবেন তাহলে হতাশ হবেন। আমি বলবো গল্প যদি দেখতে চান আপনি তাহলে গল্পটা দেখতে আসেন, এটাই আমার দর্শককে বলার।